আমাদের খবরে সাথে থাকার জন্য বাংলাদেশে গুম হামলা মামলার অভিযোগের প্রতিবাদ সভা করেছে সোয়ানসি বিএনপি ও যুব আমাদের বিন্ডলান্স প্রতিনিধি সৈয়দ নাসির জানান মঙ্গলবার সোয়ানসির স্থানীয় একটি রেস্তোরাঁয় এর সভা অনুষ্ঠিত হয় সংগঠনের সভাপতি আহমেদ আলীর সভাপতিত্বে এবং যুব সাধারণ সম্পাদক মোহাম্মদ লোকমান হোসেনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ বিএনপির সহসভাপতি শিক্ষাবিদ অবসরপ্রাপ্ত কর্নেল সৈয়দ আলী আহমেদ অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সোয়ানসি বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল কাদির সাধারণ সম্পাদক আবুল কালাম আব্দুল ওয়াহিদ সরওয়ার ফারুক মিয়া জামাল আহমেদ মঈনুদ্দিন মিসবা এমদাদ ফারুকিমন সামিরুল ইসলাম মজনি মিয়া প্রমুখ উপস্থিত বক্তারা এ সময় অবিলম্বে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর সন্ধান এবং আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবি জানান সভাটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন যুবদল সভাপতি জয়নাল কোরাইশি মিলান কনসুলেট অফিসের উদ্যোগে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা বঙ্গাব্দ চৌদ্দশো বিশকে স্বাগত জানানো হয়েছে আমাদের মিলান প্রতিনিধি নাজমুল হাসান শামিমের রিপোর্টে থাকছে বিস্তারিত চোদ্দ এপ্রিল দুই মিলান কনসুলেট অফিসের উদ্যোগে অনুষ্ঠিত হয় বর্ষবরণ পহেলা বৈশাখ চোদ্দশো এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানের শুরুতে মিলানে নিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ তহদুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন কনসাল দেওয়ান হোসেন আয়ুবের সঞ্চালনে প্রশাসনিক কর্মকর্তা মানিক রঞ্জন বড়ুয়ার উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলানের সাংস্কৃতিক সংগঠন শিকরের পরিবেশনায় বৈশাখের গান নৃত্য ও আবৃত্তি উপস্থিত দর্শকদের বৈশাখী আমেজে মাতিয়ে রাখে এছাড়াও সঙ্গীত পরিবেশন করেন নীলা বড়ুয়া নৃত্যে ঋতুপর্ণা বড়ুয়া এবং গিটার পরিবেশন করেন সুচিত্রা রোজারিও মিলান লোম্বারদিয়ার আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল হান্নান আকরাম হোসেন সৈয়দ মহসিন মিলন নাজবুল কবির জামান নূর মোহাম্মদ মালিক রিপন মোল্লা সিরাজুল ইসলাম মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম গাফার কবির আহমেদ এবং বিএনপি নেতৃবৃন্দ রোকন আহমেদ আবদুল্লাল মামুন এমদাদ হোসেন হোসাইন মোহাম্মদ মনির সালাউদ্দিন আহমেদ প্রমুখ বৈশাখের এই অনুষ্ঠানের শেষাংশে দূতাবাসের পক্ষ থেকে সকলকে পান্তা ইলিশ পরিবেশন করা হয় কনসাল জেনারেল তহিদুল ইসলাম নতুন বছর সবার জন্য মঙ্গল বয়ে আনুক এই কামনা করে ভবিষ্যতে আরো বড় পরিসরে এই ধরনের অনুষ্ঠান আয়োজনের আশা ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন নাজমুল হাসান চ্যানেল আই মিলান ইতালি বাংলাদেশে আঠারো দলীয় নেতা কর্মীদের উপর জুলুম নির্যাতনের অভিযোগ এনে প্রতিবাদ সভা করেছে যুক্তরাজ্য যুবদল মিডল্যান্ড শাখা মঙ্গলবার বার্মিংহামের মিষ্টি দেশ রেস্তোরাঁয় কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয় আমাদের বার্মিংহাম প্রতিনিধি আব্দুল হাত সুমন জানান ওয়েস্ট মিডল্যান্ডস যুবদলের সভাপতি জালাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মিয়ার পরিচালনায় এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল সৈয়দ আলী আহমেদ প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবদলের আন্তর্জাতিক সম্পাদক এনামুল হক লিটন বক্তব্য রাখেন যুক্তরাজ্যের যুবদলের সভাপতি নাসিম আহমেদ চৌধুরী সাধারণ সম্পাদক আব্দুল বাসিদ বাদশাহ টিপু আহমেদ আফজাল হোসেন উপস্থিত বক্তারা এ সময় অবিলম্বে কেন্দ্রীয় শীর্ষ নেতাদের মুক্তির দাবি জানান স্পেনের বার্সেলোনায় কাতালোনিয়া বাংলাদেশ মহিলা সমিতি বাঙালিয়ানায় বাংলা নতুন বর্ষকে বরণ করেছে আমাদের স্পেন প্রতিনিধি শাহাদুল সুহেদ জানান বাংলা নববর্ষ চৌদ্দশো সালের প্রথম দিনটিকে বরণ করে নিতে স্থানীয় একটি হলে কাতালোনিয়া মহিলা সমিতির সদস্যরা সমবেত হন ললনাদের বৈশাখী সাজ আর তাদের রান্না করা ইলিশ পান্তা সহ বাঙালি বিভিন্ন খাবারের আয়োজন হলে পরিবেশ ফুটে ওঠে বৈশাখের ছাপ এই বৈশাখ বরণ অনুষ্ঠান থেকে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতি আর ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দেয়া যাবে বলে অভিমত ব্যক্ত করেছেন অনুষ্ঠানের উপস্থিত কাতালুনিয়া মহিলা সমিতির নেতৃবৃন্দ বাংলা নববর্ষ চোদ্দশো বিশ উপলক্ষে বাংলাদেশ ক্লাব অসলোর উদ্যোগে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় বিস্তারিত থাকছে আমাদের নরওয়ে প্রতিনিধি ফরহাদ হোসেন মিঠুর রিপোর্টে বাংলা নববর্ষ চোদ্দশো বিশ উপলক্ষে বাংলাদেশ ক্লাব অসলো প্রবাসী মিলন উৎসব আয়োজন করে নরওয়ের প্রবাসী বাঙালি সহ বাংলাদেশের কনসুল জেনারেল মিস্টার পিতার দাই নববর্ষের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিস্টার পিটার দাই তার অনুভূতি ব্যক্ত করেন ইটস ইটস এ প্লেজার ফর মি টু বি ইনভাইটেড টু দিস ইভেন্ট শুভ বাংলা নববর্ষ পান্তাইলে সহায় আয়োজন সবাই প্রাণভরে উপভোগ করেন এবং তাদের অনুভূতি ব্যক্ত করেন বাংলাদেশ ক্লাব অস্লো নরওয়ে যে আয়োজনটা করেছে এটা সত্যি খুব অসাধারণ ফিনল্যান্ডের প্রবাসরত বাঙালিদের তরফ থেকে নরওয়ে বাঙালিদের শুভ নববর্ষ সবাইকে শুভ নববর্ষ প্রবাসী সবাইকে শুভ নববর্ষ পহেলা বৈশাখ উনিশ চোদ্দশো সনের যে আয়োজন করেছে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই তাদেরকে প্রেস ক্লাব অসলোর পক্ষ থেকে সারা পৃথিবীর প্রবাসী বাঙালিদেরকে আমরা জানাই শুভ নববর্ষ ফরহাদ হাসান মিঠু ক্যানেলাই অসলো নরওয়ে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এমিলিয়াস আলীর সন্ধান ও কেন্দ্রীয় নেতাদের নিঃশর্ত মুক্তির দাবিতে সভা করেছে যুক্তরাজ্য বিএনপি ম্যানচেস্টার শাখা বিস্তারিত থাকছে তৈবুর হামার শ্যামলের রিপোর্টে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি এম নিখোঁজ হয়েছেন প্রায় এক বছর তাকে ফিরিয়ে দেওয়া কেন্দ্রীয় নেতৃবৃদের মুক্তি ও সংবিধানের তত্ত্বাবধান ব্যবস্থা পুনর্বহালের দাবিতে যুক্তরাজ্য বিএনপি মানচেস্টার শাখা আয়োজন করেছিল এক সভা গত বৃহস্পতিবার স্থানীয় একটি হলে অনুষ্ঠিত সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খামাল হোসাইন সংগঠনের সাধারণ সম্পাদক লিটন আহমেদ চৌধুরী সঞ্চালনায় শুরুটি পবিত্র কোরআন থেকে তেলবাদ করেন আব্দুর রশিদ জনাব আলী উক্ত সভায় বক্তব্য রাখেন মানচেস্টার বিএনপির সিনিয়র সহ সভাপতি এমআর চৌধুরী গিয়াসুদ্দিন ফারুক আহমেদ ম্যানচেস্টার বিন সাংগঠনিক সম্পাদক আব্দুল বাসিদ বকুল যুবদল সভাপতি অ্যাডভোকেট চানমিয়া সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন জনি অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ার চৌধুরী মনসুর খান সোহাদুর রহমান সোহাদ রুবেল আহমেদ হেলাল হুসাইন শাহিন মিয়া প্রমুখ উপস্থিত বক্তারা এ সময় সরকারকে এম ইলাস আলীকে তার স্বজনদের কাছে অতি দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি জানান অন্যতায় যতদিন ইলিয়াস আলীর সন্ধান পাওয়া না যাবে ততদিন এই প্রবাস থেকে আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলে জানান বক্তারা আবারও বিএনপির কেন্দ্রীয় নিঃশর্ত মুক্তি ও সংবিধানে সরকার ব্যবস্থা পণ্যের জোরালো দাবি জানান থেকে চ্যানেল নিউজ শুভদিনের প্রত্যাশা নিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছে ইতালির ভেনিস বাংলা স্কুল এই উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় বর্ষবরণের এই বর্ণাঢ্য অনুষ্ঠানের পাশাপাশি ছিল বাংলার ঐতিহ্যবাহী খাবার ভেনিসের বাঙালির প্রাণীর উৎসব বৈশাখকে বরণ করে নিতে এবং বৈশাখী আনন্দে অংশ নিতে দুপুর থেকে বাঙালি সাজে নারী পুরুষ তরুণ তরুণী শিশু কিশোররা হাজির হতে থাকে স্কুলে সৈয়দ কামরুল সারলের পরিচালনায় এবং চমক রহমানের উপস্থাপনায় এতে শিক্ষামূলক বক্তব্য রাখেন জেসমিন আক্তার রুনা আক্তার মিসেস রহমান মিসেস হান্নান রাজিয়া সুলতানা আক্তার হোসেন মিজানুর রহমান ও নানু সর্দার অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে সঙ্গীত পরিবেশন করে প্রিয়া দেখা মারিয়া কৃষা পলক ফাহিমাসহ স্থানীয় শিল্পীবৃন্দ